আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজদিন নাহার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পহেলা সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়া চালুর সিদ্ধান্ত, মানতে হবে স্বাস্থ্যবিধি। খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে পরিবারের আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনা ভাইরাসে দেশে আরো 32 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2131। এবং সিনা হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় 3 সাক্ষীকে 4 দিনের রিমান্ডে নিয়েছে র‍্যাব। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, আগামী পহেলা সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়া চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর সরকারি বাসভবন থেকে ঢাকা সড়ক জোন বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কথা জানান। যাত্রী, চালক এবং সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। নিয়াজ্জামান সজীবের রিপোর্ট। গত পহেলা জুন থেকে করোনা সংক্রমণ পরিস্থিতিতে বাসের ভাড়া 60% বাড়িয়ে 2 সিটে একজন যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গত কিছুদিন ধরে বাস মালিকদের বিরুদ্ধে আসন পূর্ণ করেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে, তাই 3 মাস পরে আবার আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী পয়লা সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের অভিজ্ঞতা অতীতের খুব সুখকর নয়। ভাড়া অতিরিক্ত করার পরও অনেক বিরূপ সমালোচনার মুখোমুখি আমাদের হতে হয়েছে। এই অতিরিক্ত ভাড়ারও অতিরিক্ত আদায় করা হয়েছে, অনেকেই আদায় করেছেন। করোনা মহামারীতে বেশ কয়েকটি শর্ত মানতে হবে যাত্রী ও বাচ্চালক, সুপারভাইজার, হেল্পার ও টিকিট বিক্রেতাদের। সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। বাসে আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী তোলা যাবে না। হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না, অর্থাৎ যত সিট তত যাত্রী পরিবহন নীতি কার্যকর করতে হবে কঠোরভাবে। দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না, স্বাস্থ্যবিধি মেনেই গাড়ি চালাতে হবে। ট্রিপের শুরু এবং শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে। আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নিতেও বিআরটিএ কে নির্দেশ দেন সড়ক পরিবহন মন্ত্রী। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন তার পরিবার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, আইনগত দিক খতিয়ে দেখতে আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বেগম জিয়ার আইনজীবীরা আশা করছেন মানবিক দিক বিবেচনা করে সরকারের তাকে স্থায়ী মুক্তি দেবে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। 6 মাসের জন্য সাজা স্থগিত করে গত 25 মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয় সরকার। তারপর থেকেই গুলশানের বাসভবনে অবস্থান করছেন তিনি। 24 সেপ্টেম্বর শেষ হচ্ছে বিএনপি প্রধানের 6 মাসের মুক্তির মেয়াদ। মেয়াদ শেষ হওয়ার আগেই এবার বেগম জিয়ার স্থায়ী মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করেছেন তার পরিবার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম স্কান্দারের স্বাক্ষর করা আবেদন পৌঁছে দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন পরবর্তী করণীয় নিয়ে কাজ করছে সরকার। আমাদের এখানে করতে পারে না, এটা হলো কোর্টের ব্যাপার। কোর্টে আমাদের এখানে একটা আবেদন করেছেন, সেই আবেদনটাই আমাদের পরবর্তী ইস্যুর জন্য এদিকে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলছেন, এ পর্যন্ত জামিনের কোনো শর্ত ভঙ্গ করেননি বিএনপি চেয়ারপারসন। তারা আশা করছেন স্থায়ী মুক্তি দিয়ে সরকার তাকে দেশে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ দেবে। তার পরিবারের পক্ষ থেকে তার সাজা স্থগিত করে তার সুচিকিৎসার জন্য যাতে করে তিনি
বাইরে যেতে পারেন বা ফ্রিলি যাতে মুভ করে তিনি চিকিৎসাটা অন্তত নিতে পারেন, সেই জন্য আবার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে। যেই সরকারি আদেশ হয়েছে সেই সরকারি আদেশেই এইটা হয় পার্মানেন্ট করতে পারে অথবা আবার বৃদ্ধি করতে পারে। ওনার শারীরিক যে যে জায়গায় গিয়ে পৌঁছেছেন সেখান থেকে ফিরে আসতে হলে কোন ধরনের চিকিৎসা কোথায় করবেন সেটা ওনাদের সিদ্ধান্ত, ওনাদের পরিবারের সিদ্ধান্ত, যেখান থেকে ওনারা সুফল পাবেন। 2018 সালের 8 ফেব্রুয়ারির দুর্নীতির দুই মামলায় বেগম জিয়াকে 17 বছরের সাজা দেয় আদালত। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর গত 24 মার্চ বেগম জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4206 জনে। সবশেষ 24 ঘন্টায় 11,689টি নমুনা পরীক্ষায় নতুন করে 2131 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 18.23 ভাগ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,08,925 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,027 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,98,863 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 64.37 ভাগ। মৃতদের মধ্যে 26 জন পুরুষ ও 6 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগের সর্বোচ্চ 11 জন এবং চট্টগ্রাম বিভাগের 9 জন মারা গেছেন। এক আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার দৌড়ে 56 জন। তাদের বেশিরভাগকেই চেনেন না স্থানীয় নেতাকর্মীরা। ঢাকা 18 আসনের সরকার দলীয় মনোনয়ন নিশ্চিত করতে মরিয়া একাধিক প্রার্থী। তবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই কাজ করার কথা জানিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। উত্তরা তুরা, খিলক্ষেত, দক্ষিণ খান, উত্তর খান থানা এবং কয়েকটি ওয়ার্ড নিয়ে ঢাকা 18 আসন। সাবেক মন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুর পর আসনটি শূন্য হওয়ায় শুরু হয় প্রার্থীদের দৌড়ঝাঁপ। যদিও পিছিয়ে দেওয়া হয়েছে নির্বাচন, রাজনৈতিক কর্মকাণ্ডে না থাকলেও এখন এমপি হতে সরকার দলীয় মনোনয়ন চাইছেন অনেকেই। দুর্নীতি ঠেকাইতে হলে আপনাকে ক্লিন ইমেজের লোক দরকার। মাননীয় প্রধানমন্ত্রী যাকেই দিবেন আমরা সেই নৌকার পক্ষে কাজ করব। আমিও একজন সেই কর্মী হিসাবে আমি নৌকার ইচ্ছে চাইতেই পারি। ছাড়া পা তার মতো একজন লোককে খুঁজে বের করেই আমাদের কাজকর্ম বা কর্মকাণ্ড করতে হবে। আদারওয়াইজ যদি আমরা না করি তাহলে এই 56 জনের বিরুদ্ধে 56 জন কথা বলবে এবং এক একজন এক একটা কথা বলেই আমাদের যে আওয়ামী লীগের যে রাজনীতি সেটাকে নষ্ট করে দেবে। আওয়ামী লীগের তৃণমূলের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করার আহ্বান জানান স্থানীয় নেতারা। ঢাকা 18 আসনে যারা রাজনীতির সাথে সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল, রাজপথে ছিল, তাদের থেকে বাছাই করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ঢাকা 18 আসনে আমাদের মাধ্যমে যে প্রতিনিধি পাঠাবেন আমরা ইনশাল্লাহ সেই প্রতিনিধিকে বিজয়ী করব। এদিকে আওয়ামী লীগের 56 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হওয়ার বিষয়টিকে সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছে বিএনপি। যে অধিকতর যোগ্য এবং যার সাথে নেতাকর্মীরা আছে এবং 60টা থানার নেতাকর্মীরা যার কথা বলবে, যার পক্ষে আছে, যার সাথে কাজ করবে এবং জান প্রাণ দিয়ে কাজ করবে, আমার পার্টি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, অবশ্যই তাকেই মনোনয়ন দেবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। তবে আওয়ামী লীগে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী বেশি থাকলেও ঐক্যবদ্ধভাবে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার কথা জানিয়েছেন স্থানীয় নেতারা। ঢাকা 18 আসন রাজনীতির মাঠে বরাবরই গুরুত্বপূর্ণ, তাই ক্ষমতাসীন দলের মনোনয়ন পেতে 56 জন এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দল ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন এমনটাই প্রত্যাশা তৃণমূলের নেতাকর্মীদের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার পেছনের মদতদাতাদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। জাতীয় শোক দিবস উপলক্ষে বিএমএ আয়োজিত অনলাইন আলোচনায় 7 বিভাগীয় শহরের চিকিৎসকদের সাথে সংযুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করে তাদের স্বরূপ জাতির সামনে তুলে ধরার তাগিদ দেন তিনি। করোনাকালে জীবন বাজি রেখে কাজ করে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান আমির হোসেন আমু। তারা সেই দিন আত্মস্বীকৃত করে তাদের বিচার কার্য অনুষ্ঠিত হয়েছে, কিন্তু তাদের যারা মদতদাতা, তাদের যারা পরিকল্পনাকারী, তাদের যারা সহায়তা করেছিল, তাদের মুখোশ বিবেচিত করার প্রয়োজন এবং তার জন্য ট্রাইব্যুনাল হওয়া প্রয়োজন, বিশেষ কমিশন হওয়া প্রয়োজন। আজকে এটা সময়ের দাবি। এই দাবির মধ্যে দিয়ে আগামী দিনে তাদের মুখোশ বিবেচিত হবে, তারা চিহ্নিত হবে।
সরকার বিরোধী শক্তি দেশে সবসময় ষড়যন্ত্র করছে মন্তব্য করে আওয়ামী লীগ নেতা কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিএনপি এদেশে গুম খুনের রাজনীতি শুরু করেছিল অভিযোগ করে তিনি বলেন, তাদের মুখে গণতান্ত্রিক সরকারের সমালোচনা মানায় না। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ মহিলা শ্রমিক লীগের আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে আমাদের বিরোধী রাজনৈতিক শক্তি, দেশ বিরোধী শক্তি এবং অগ্রগতি বিরোধী শক্তি ব্যর্থ হয়েছে। সেই কারণে এখন তারা নানা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এই করোনা ভাইরাসের মধ্যে দেশের মানুষের পাশে না দাঁড়িয়ে তারা নানা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সেটারই প্রতিফলন দেখি বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হয়, কোনো ছোট ঘটনাকে বড় করার চেষ্টা করা হয়। এগুলো সবগুলো ষড়যন্ত্রের অংশ। বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নেতা নন, বাংলাদেশের 18 কোটি মানুষের নেতা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয় উপজেলা জাতীয় পার্টি অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু উপস্থিত ছিলেন। অনেকেই মনে করে যে আমরা কি জাতির পিতাকে মেনে নিয়ে আমরা কি আওয়ামী লীগ হয়ে গেলাম। আমরা আওয়ামী লীগ হই নাই, আমরা ওনাকে আওয়ামী লীগ থেকে উঠে নিয়ে ওনাকে আমাদের সামনে আমাদের পথ নির্দেশিকা হিসাবে ধরে নিয়েছি এবং ওনাকে আমরা আমাদের রাজনৈতিক যখন আমরা জনগণের যে রাজনীতি করব সেই রাজনীতিকে ওনাকে আমরা উদাহরণ হিসাবে নেব। নিজেদের অপকর্ম আড়াল করতে আওয়ামী লীগ জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, তার ভাষায় জনগণের অধিকার হরণ করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে, জনসমর্থন হারিয়ে সরকার বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী। কিন্তু স্বাধীনতা যুদ্ধ কি আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য হয়েছিল যে তারা যা ইচ্ছে তাই করবেন, তারা বিরোধী দল নিশ্চিহ্ন করে দেবেন? মূল চেতনা সেটা হচ্ছে গণতন্ত্র, এটাকেই ভুলুণ্ঠিত করেছে, এই কারণেই জিয়াউর রহমানের প্রতি তাদের ক্ষোভ। অবসরপ্রাপ্ত মেজর স্নেহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় 3 সাক্ষীকে 4 দিনের রিমান্ডে নিয়েছে র্যাব। কক্সবাজার জেলা কারাগার থেকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর সাক্ষীদের র্যাবের একটি দল তাদের হেফাজতে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন। রিমান্ডে নেওয়া 3 আসামি হলেন টেকনাফ মারিশ বুনিয়া এলাকার নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আয়াস। গত 25 আগস্ট তদন্ত কর্মকর্তা র্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক তামান্না ফারা। এর আগে 20 আগস্ট প্রথম দফায় তাদের 7 দিনের রিমান্ড শেষ হয়। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুরে পূর্ব শত্রুতার জেরে হাসিনুর রহমান নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত হাসিনুর রহমান কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য আকাম সারোয়ার জাহান বাদশার ফুপাতো ভাই। পুলিশ জানায় সকালে বাড়ির পাশে বাজারে মাছ কিনতে যান হাসিনুর রহমান। এ সময় ঘাতক মজিবুর রহমান পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় হাসিনুর রহমানকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। হামলাকারী মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, গত বছর কোরবানির ঈদের সন্ধ্যায় ফিলিপনগর আবেদের ঘাট এলাকায় ঘাতক মুজিবুর রহমানের 7ম শ্রেণীতে পড়ুয়া ছেলেকে হত্যা করে সহপাঠীরা। এ ঘটনায় হাসিনুর রহমান হত্যাকারীদের পক্ষে নিয়ে ঘটনাটির মীমাংসা করে দেন। বিচার না পেয়ে প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ভাই আমাদের বাড়িতে যে খবর দিয়েছে তারপর আমরা দৌড়ে আসছি, আসার পরে দেখছি এখানে কাকা হাসিবুর রহমান তিনি এখানে লাশ কাটা অবস্থায় জখম অবস্থায় পড়ে আছে। নিঃশ্বাস চলছে এবং সে কথা বলতে পারছে না, আমরা খুব বেশি সঙ্গে সঙ্গে একটা অটো আমার গাছ দিছে, একটা গাছকে শান্ত তুলে নিয়ে হাসপাতালে নিয়ে আসলো। হাসপাতালে নিয়ে আসার পর সম্পূর্ণ মারা গেছে। শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিলেন বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খান। করোনা মহামারীর মধ্যেও তাকে শেষবার দেখতে জাতীয় প্রেস ক্লাবে ছুটে যান সাংবাদিক ও তার শুভানুধ্যায়ীরা। শ্রদ্ধা জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ সাংবাদিক নেতারা। দুদফা নামাজে জানাজা শেষে বরেণ্য এই সাংবাদিককে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। আদিন সাজীবের রিপোর্ট।
শেষবারের মতো সাংবাদিক রাহাত খানকে যখন জাতীয় প্রেস ক্লাবে আনা হলো, তখন তাকে এক ঝলক দেখতেই এমন মানুষের ভিড়। করোনা মহামারীর মধ্যেও সাংবাদিক শুভানধিদের এ আবেগ ভালোবাসা খুবই কাঙ্ক্ষিত। দীর্ঘ সাংবাদিকতা জীবনে সাহসী ভূমিকার পাশাপাশি রাহাত খান বড় অবদান রাখেন বাংলা সাহিত্যের বিভিন্ন অঙ্গনে। তার এ বিদায়ে তাই শোকাহত সবাই। তিনি বাংলা ভাষার যে যে বাক্য ব্যবহারে, যে ভোকাবুলারিতে তিনি তার বাক্যগুলো নির্মাণ করেছেন, কাহিনী পট নির্মাণ করেছেন, তা ছিল অতুলনীয়। যেভাবে আমাদের অভিভাবকত্ব দিয়ে গেছেন, আমরা সেভাবে নিজের জীবনাচার দিয়ে, কর্ম দিয়ে, মেধা দিয়ে সেটি সম্পূর্ণ করার চেষ্টা করব। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক অঙ্গন এবং বাংলা একাডেমির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় এই কথা সাহিত্যিকের প্রতি। সাংবাদিকতায় প্রায় 40 বছর পরে তিনি যখন ইত্তেফাক থেকে অবসর গ্রহণ করলেন, কি বাংলাদেশের সাংবাদিকতা, কি বাংলাদেশের সরকার, কি বাংলাদেশের সংস্কৃতি, তাকে কিন্তু পেশাগত পরিচয় দিতে পারে নাই। শেষবারের মতো তাকে দেখতে ছুটে আসেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদও। যারা অবসর গ্রহণ করে তাদের জন্য আমাদের কিছু করা প্রয়োজন অবশ্যই, এবং এই ক্ষেত্রে রাহাত খান সহ অন্যান্য যারা, তাদের জন্য তথ্য মন্ত্রণালয় পক্ষ থেকে যদি কোনো সহায়তার প্রয়োজন হয় আমরা সেটি করব। জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আরেক দফা জানাজা শেষে চিরবিদায় নেন সাংবাদিক রাহাত খান। ষাটের দশকে তার কর্মজীবনের শুরুটা শিক্ষক হিসেবে। এরপর তিনি 1969 সালে দৈনিক সংবাদের মাধ্যমে সাংবাদিকতায় আসেন। সবশেষ দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক থেকে অবসর নেন কয়েক বছর আগে। তবে কথাসাহিত্যিক হিসেবে তার খ্যাতি অনেক বেশি। কুয়েতে প্রবাসী বাংলাদেশী মা ও মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, 25 বছর আগে ঢাকার ধামরাইয়ের নতুন দক্ষিণপাড়া এলাকার মৃত মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শিকদারের স্ত্রী মমতা বেগম কুয়েতে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। 3 বছর আগে মেয়ে স্বর্ণলতাকে ওই কোম্পানিতে কাজের ব্যবস্থা করে দেন তিনি। পরে ওই কোম্পানিতে চাকরি করা যশোরের ছেলে রফিকুল ইসলামের সাথে পরিচয় হয় স্বর্ণলতার। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে গত 28 আগস্ট বিয়ের দিন ধার্য করা হয়। সম্প্রতি মেয়ের বিয়ের খরচ ও ধামরাইয়ের পরিবারের ব্যয় নির্বাহের জন্য কুয়েতের একটি ব্যাংক থেকে 10 লাখ টাকা তোলেন মমতা বেগম। এরপর থেকে নিখোঁজ ছিলেন মমতা ও তার মেয়ে। শুক্রবার তাদের ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা খবর দিলে তালা ভেঙে মা ও মেয়ের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে কুয়েত পুলিশ। এবার পার্টেক্স খেলার খবর। বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ইংল্যান্ডে গেলে ভাটা পড়তে পারে স্প্যানিশ লা লিগার জনপ্রিয়তায়, এমন আশঙ্কার কথা জানিয়েছেন লিগের সভাপতি হ্যাভিয়ের তেবাসাও। একের পর এক বড় তারকাদের বিদায়ে জৌলো সারাচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লীগ স্প্যানিশ লা লিগা। এর প্রভাব পড়বে স্পেনের অর্থনীতিতেও, আরও জানাচ্ছেন পরাগারমান। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর স্প্যানিশ লা লিগা। বিশ্বের প্রায় সব সেরা তারকা এই লিগে খেলার ফলে কয়েক দশক ধরেই লা লিগা আকর্ষণীয় লিগের মর্যাদা পেয়ে আসছে। 2004 সাল থেকে লিওনেল মেসি, 2009 সাল থেকে 18 সাল পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনালদো এবং 2013 থেকে 2017 সাল পর্যন্ত নেইমার, এই তিন তারকার কল্যাণেই বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগে পরিণত হয় এই লিগ। এমনকি রোনালদো, নেইমার ইতালি এবং ফ্রান্সে চলে গেলেও বিশ্বসেরা লিগের তকমা হারায়নি লা লিগা। তখনও হারাধনের একটি ছেলে হয়েছিলেন আর্জেন্টাইন তালিসমান লিওনেল মেসি। তার পায়ের জাদুকরি কারুকাজ দেখার জন্যই লা লিগার খোঁজ খবর রাখতেন ফুটবল প্রেমীরা, নিয়মিত খেলাও দেখেন। তবে দীর্ঘ 16 বছর বার্সেলোনায় কাটানোর পর গত মঙ্গলবার লা লিগা ছেড়ে অন্য ক্লাবে যাওয়ার ইচ্ছে পোষণ করেন মেসি। 6 বারের বিশ্বসেরা ফুটবলারে চলে যাওয়ার ঘোষণায় জনপ্রিয়তায় ভাটা পড়ার শঙ্কা লা লিগায়, এমন শঙ্কা লিগ সভাপতির মনেও। রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ায় ক্লাবে হতাশা তৈরি হয়েছিল, কিন্তু লা লিগায় কোনো প্রভাবই পড়েনি, কারণ আমরা সেভাবে লা লিগাকে তৈরি করেছি। কিন্তু মেসির ব্যাপারটি সম্পূর্ণ আলাদা। ফুটবল ইতিহাসে মেসি হলো সবচেয়ে সেরা খেলোয়াড়। আমি বিশ্বাস করি অন্য লিগে মেসির চলে যাওয়া
অনেক বড় প্রভাব ফেলবে। শুধু তাই নয়, লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার বিশাল প্রভাব পড়বে স্পেনের অর্থনীতিতেও। বিশাল অঙ্কের কর হারাবে সরকার। 33 বছর বয়সী মেসি যদি ম্যানচেস্টার সিটিতে যোগ দেন, সেক্ষেত্রে ইতিহাসের সেরা ফুটবলারকে হারাবে লা লিগাও। পরাগমন এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। পহেলা সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়া চালুর সিদ্ধান্ত, মানতে হবে স্বাস্থ্যবিধি। খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে পরিবারের আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনা ভাইরাসে দেশে আরো 32 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2131। এবং সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় 3 সাক্ষীকে 4 দিনের রিমান্ডে নিয়েছে র্যাব। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।